সঙ্গে মান্থানের চাইনিজ কিচেনে আমার সঙ্গে রয়েছে এখানকার চাইনিজ সুশেফ মোহাম্মদ কুতুবউদ্দিন মন্ডল। রেড পিপার ফিশ, একটা দুর্দান্ত আইটেম যেটা এখানকার ভীষণ পপুলার, সেটার রেসিপি আপনাদের দেখাবো, খুব মন দিয়ে দেখুন। সঙ্গে স্পেশাল ফিশ, বোনলেস ভেটকি মাছের ফিলেট থেকে এটাকে স্লাইস করা হবে, স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। রেড ক্যাপসিকাম স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। এবার ইয়েলো ক্যাপসিকাম স্লাইস করা হবে। স্লাইস করা গ্রিন, রেড, ইয়েলো ক্যাপসিকাম এবং পেঁয়াজ মিলিয়ে এক মুঠো মতো রয়েছে। এখানে 200 গ্রাম বোনলেস ভেটকি মাছের স্লাইস রয়েছে। 200 গ্রাম বোনলেস ভেটকি মাছের স্লাইসের মধ্যে এক চিমটে আজিনামোটো দেওয়া হলো। এবারে দেওয়া হচ্ছে আন্দাজ মতো নুন। এবারে আছে কালো গোলমরিচের গুঁড়ো এক চিমটে। এবারে আছে ডিমের গোলা, অর্ধেক ডিমের গোলা গেল এর মধ্যে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে 3-4 চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হলো এর মধ্যে, দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে মেখে নেওয়ার পর এটাকে 15-20 মিনিট আপনাদের আলাদা করে রেখে দিতে হবে। মিশ্রণ মাখানো মাছের স্লাইসগুলোকে 20 মিনিট আলাদা করে রেখে তারপরে ডুবো তেলে ভাজতে হবে। একটা চাইনিজ ও কাঁচে বসিয়ে তার মধ্যে আন্দাজ মতো রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে গরম করতে হবে। তারপরে ডুবো তেলে মাছগুলো ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন রং করে মাছগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে তেল ঝরিয়ে আলাদা করে রাখতে হবে। মাছ ভাজা হয়ে গেল, এবার এগুলোকে আলাদা করে রাখতে হবে। চাইনিজ ও কাছে বসিয়ে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে রসুন কুচি দেওয়া হচ্ছে। 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি দিয়ে ভেজে নিতে হবে। এবারে গেল 1 মুঠো রেড, গ্রিন, ইয়েলো ক্যাপসিকাম এবং পেঁয়াজ। এবারে যাচ্ছে শুকনো লঙ্কা বাটা 1 টেবিল চামচ। তেলে সাঁতলানো শুকনো লঙ্কা বাটা গেল 1 টেবিল চামচ। এবার যাচ্ছে টমেটো সস, 1 টেবিল চামচ টমেটো সস গেল, দিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যাচ্ছে ভেস্তে সস, ১ চা চামচ ভেস্তে সস গেল, নেড়ে মিশিয়ে নিয়ে আজিনামোটো দেওয়া হচ্ছে। এক চিমটে আজিনামোটোর গেল। এবার যাচ্ছে আন্দাজ মতো নুন,
এবারে দেওয়া হচ্ছে সাদা মরিচের গুঁড়ো এক চিমটে এবং হাফ চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হবে। এবারে যাচ্ছে চিকেন স্টক, ভাতের হাতার এক হাতা। চিকেন স্টক না থাকলে আপনারা চিকেন স্টক, ফিশ স্টক বা গরম জল এক হাতা আপনারা এর মধ্যে দিয়ে নেড়ে মিশিয়ে নেবেন। এবারে ভাজা মাছগুলো এর মধ্যে দেওয়া হবে। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হবে। এবারে দেওয়া হচ্ছে ডাইস করে কাটা স্প্রিং অনিয়ন, ছোট এক মুঠো ডাইস করে কাটা স্প্রিং অনিয়ন গেল। দিয়ে নেড়ে মিশিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল সংঘে স্পেশাল ফিশ।